নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলানিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বঙ্গোপসাগরে ঝড়ের পূর্বাভাস তুলকালাম করতে ধেয়ে আসছে উপকূলের দিকে তো এই ঝড়ের নাম কী এই ঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে এবং যে উপকূলে আছড়ে পড়বে সেখানে কতটা ক্ষতি করবে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নাও যাক আবহাওয়া দপ্তর জানালো এবারে আর এক বিপদের সংকেতের নাম সেটা নাকি ধেয়ে আসছে চিনসাগর থেকে এবার দেখা গেছে অক্টোবর মাসে ভারত মহাসাগরীয় অঞ্চলে তেমন একটা ঘূর্ণিঝড় চোখে পড়েনি এদিকে বঙ্গোপসাগর আরব সাগরে দুটি নিম্নচাপ দেখা দিয়েছিল তবে এবার চীন সাগর থেকে ক্রান্তীয় ঝড় ধেয়ে আসছে বঙ্গোপসাগরের দিকে যেটা কি না সাউদিল নামে জানা গিয়েছে অক্টোবর মাসে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু লঘু আকারে অন্ধ্রপুকূলে আশ্রে পড়েছিল আর তার ফলেই দক্ষিণ ও পশ্চিম ভারতে ভালোই তাণ্ডবলীলা চালিয়েছিল আর সেটা এতটাই খারাপ হয়েছিল যে দক্ষিণ পশ্চিম রাজ্যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল এরপরে যে দ্বিতীয় নিম্নচাপে দেখা মেলে সেটা গাঙ্গেও পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবার তৃতীয় ঝড় যেটা সাউদিল এটা নাকি ভিয়েতনাম থাইল্যান্ডের পশ্চিম ও উত্তর পশ্চিম দিকেই অগ্রসর হবে আর তার ফলে ভিয়েতনামের স্থলভাগের ওপরে আছড়ে পড়বে যেটা কিনা আরও বেশি ভয়ের এদিকে উনত্রিশে অক্টোবর এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চলের দিকে আত্মপ্রকাশ করবে এই সাউদিল খুব ভয়ঙ্কর আকারে অগ্রসর হবে যেটা কি না নিম্নচাপ অঞ্চলের দিকে অগ্রসর হয়ে অন্ধ্র ও উড়িষ্যার উপকূলের দিকে বয়ে যাবে তবে এখনও বলা যাচ্ছে না কারণ ইউটার্ন নিয়ে যখন তখন উত্তর পূর্ব হয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করতে পারে ক্রান্তীয় ঝড় সাউদিল রূপ নিতে পারে ঘূর্ণিঝড় নিবারের মৌসুম ভবন আগেই জানিয়েছিল আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে লানিনা পরিস্থিতি তৈরি হওয়ায় সাইক্লোন তৈরির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে সেইমতো চীন সাগরে তৈরি হওয়া ক্রান্তীয় ঝড় সাউদিল বঙ্গোপসাগরে প্রবেশ করে তুলকালাম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ফলে গতির পরে ঘূর্ণিঝড় নিভার নাম দিয়ে তা আশ্রে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলে ইরান নামাঙ্কিত ঝড় ঘূর্ণিঝড় নিভার আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ আবহাওয়িদরা জানিয়েছেন বাংলার আকাশে সকালের দিকে মূলত আবঝা রোদ বিরাজ করবে এবং রাতের দিকে আকাশ আবঝা থাকবে বলে জানিয়েছেন আবহাওয়িদরা পড়তে পারে কনকনে ঠান্ডা বৃষ্টির আবহাওয়া কেটে গেলেও ধীরে ধীরে তাপমাত্রা পারদ অনেকটাই কমে গিয়েছে আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল এবছর বেশ জাঁকিয়ে শীত পড়তে চলেছে আর এবছর বৃষ্টির দাপটের পর এবার আবহাওয়া খবরের জায়গা করতে আসছে কাঁপানো শীতের দাপট তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবে